আমার আজকের রেসিপি হচ্ছে পেঁপের প্লাস্টিক চাটনি অনুষ্ঠান বাড়ি স্টাইলে যেভাবে তৈরি করে প্লাস্টিক চাটনি আমি সেইভাবেই তৈরি করেছি নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা এই দুর্দান্ত স্বাদের চাটপাটা খেতে এই প্লাস্টিক চাটনি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার এই রেসিপিটা প্রথমে আমি একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি কেটে খোসাটা ছাড়িয়ে নেব মধ্যিখান থেকে আমি পেঁপেটা কেটে নিলাম পেঁপেটা ভীষণই ভালো একটু ছোট সাইজের পেঁপে কিন্তু ভেতরে কোনো বীজ নেই আমি আরও এক ফালি করে নিচ্ছি পেঁপেটাকে এবারের ফিলটা ছাড়িয়ে নেব খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে পেঁপেটাকে মধ্যিখানটাও আমি একটু পরিষ্কার করে দেবো যে ছোটো ছোটো বীজগুলো রয়েছে সেগুলোকে আমি চেঁচে ফেলে দেব এবার এই পেপেটার আমি মধ্যিখান থেকে আরেকটা টুকরো করে নিচ্ছি করে নিয়ে আমি এই ছুরির সাহায্যে আমি পাতলা পাতলা করে কেটে দেখিয়ে দিচ্ছি ভীষণই পাতলা করে এটা কাটতে হয় একদম চিপসের মতো দেখুন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি যখন কাটছি ছুরিটা যেন ঠিক পেঁপের মধ্যেখান থেকে দেখা যাচ্ছে সেরকম পাতলা করে কিন্তু আমি পেপেটা কাটছি সমানভাবে আমি পেপেটাকে কেটে নেব সব পেঁপে আমার কাটা হয়ে গেছে দেখুন কতটা পাতলা করে আমি কেটেছি আমার পেঁপেটা খুব ছোট ছিল তাই এইভাবে রেখেছি যদি একটু বড় পেঁপে হয় তাহলে এটা কেটে মধ্যিখান থেকে আরেকটা টুকরো করে নিতে পারেন কারোর যদি নাইফ দিয়ে কাটতে অসুবিধা হয় এরকম যখন চিপস কাটার থাকে সেগুলো দিয়েও আপনারা কাটতে পারেন আমি জাস্ট একখণ্ড পেঁপেকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমার এর থেকে মনে হয়েছে যে নাইফ দিয়ে কাটলে সেই কাটাটা কিন্তু সুন্দর হয়েছে এবার কড়াইতে আমি একটু জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি পেঁপে স্লাইসগুলো পেঁপেটাকে আমি মিনিট দু তিনে একটু জলের মধ্যে সেদ্ধ করে নেব আমি এবার ঢাকা দিয়ে রাখছি দু তিন মিনিটের জন্য মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি পেঁপেটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে স্বচ্ছ ভাব চলে আসবে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব করে পেঁপেটা আমি জল থেকে ছেকে নামিয়ে নিচ্ছি জল ছেঁকে ফেলে দিয়ে পেঁপেটাকে নামিয়ে নিয়েছি আমি সেদ্ধ করেছি দেখুন ভাঙলে পরে ভেঙে যাচ্ছে কিন্তু পেঁপেটা আমি টিপলে পরে কিন্তু গলে যাবে না সেই পর্যায়ে অবধি আমি সেদ্ধ করেছি এবার কড়াইয়ের মধ্যে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা ফার্স্টে দিয়ে দিলাম এই বাটির সমান আমি দেড় বাটি জল দিচ্ছি এবার চিনিটা আমি ভালো করে একটা রস তৈরি করে নেব চিনিটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না ফুটে উঠছে দেখুন মিনিট দুয়েক রাখতে রাখতেই চিনির রসটা কিন্তু ফুটে উঠেছে চিনির মধ্যে অনেক ময়লা থাকে বলে আমি দু চামচ দুধ দিয়ে দিচ্ছি এতে কী হবে চিনির মধ্যে যে ময়লাটা থাকবে এটা ফুটে উঠে ওপরে ভেসে উঠবে দেখুন একটা ময়লার স্তর কিন্তু উঠে এসছে এটা আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে ছেঁকে ফেলে দেব দেখুন অনেকটা ময়লা উঠেছে এবার চিনি রসটা আমি আরেকটুখানি ফুটিয়ে দিয়ে দিচ্ছি স্লাইস করা সেদ্ধ করে রাখা পেঁপেগুলো এবার পেঁপেটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ফোটাবো এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে একটু মিক্সিং করে নিচ্ছি চিনি শিরাটা কিন্তু ফুটে গেছে পেঁপের মধ্যে কিন্তু মিষ্টি রসটাও ঢুকে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কাজু কিশমিশটাকেও একটু ফুটিয়ে নেবো যাতে একটু মিষ্টত্বটা কাজু কিশমিশের মধ্যেও চলে আসে এবার দিয়ে দেবো লেবু। আমি এখানে একখানা গোটা পাতি লেবুকে হাফ করে নিয়ে পাতিলেবুটা আমি কিভাবে দিচ্ছি একটু দেখাচ্ছি আমি একটা কাঁটা চামচের মধ্যে ঢুকিয়ে পাটিলেবুটাকে একটু কাটা চামচটাকে ঘোরালে পরে পুরো রসটা কিন্তু বাইরে বেরিয়ে আসে একটু মিক্সিং করে নিচ্ছি এটা কিন্তু আমার একদম হয়ে গেছে চিনি শিরাটা কিন্তু একটু ঘন হবে এটা ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে এই রসটা একদম তৈরি হয়ে গেছে আমার এই পেপে প্লাস্টিক চাটনি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেলাইকন সমেত আবার কালকে নতুন কোনো